বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বিওয়ার্স আমি মোহাম্মদ আলমগীর হোসেন বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আপনারা বারান্দাতে কম খরচে অ্যাসেস গ্রিল কীভাবে বানাবেন কি কি মাল দিয়ে বানাবেন তাহলে আপনাদের কম খরচ পড়বে এটাই হচ্ছে আমাদের ভিডিওর আজকের মেন মেন বিষয় তো প্রিয় ভিওয়ার্স দেখতে থাকুন আমাদের চ্যানেলটি বিডিও ডিজেন চ্যানেল আমি মোহাম্মদ আলমগীর হোসেন বলে দেব সবই একের পর এক তো আমরা অনেক সময় যেটা করে থাকি সেটা হলো যে আমরা আমাদের বারান্দার গ্রিল সাধারণত অ্যাসেস দিতে চাই তো অ্যাসেস দেওয়াটা আমার মতে হানড্রেড পারসেন্ট রাইট কারণ হলো বৃষ্টির পানি কিংবা বৃষ্টি এলে বৃষ্টির পানি কুয়াশা এই গ্রিলগুলো প্রায় সময় ভিজে থাকে আর ভিজে থাকার কারণে যেটা হয় সেটা হলো যে আমরা যদি অ্যামএস দিয়ে থাকি তাহলে রঙটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর অনেক সময় হয় কি অবহেলার কারণে অযত্নর কারণে এই অ্যামেস গ্রিলগুলো বারান্দার গ্রিলগুলো মরিচা ধরে যায় জং ধরে যায় নষ্ট হয়ে যায় খুব শীঘ্রই এই জন্য যেটা হয় সেটা হলো যে যদি আমরা ভালো হয় যদি আমরা অ্যাসেস গ্রিল লাগাই কিন্তু অ্যাসেস গ্রিল লাগাইতে গেলে বর্তমানে অ্যাসেসের দাম অনেক বেড়ে গিয়েছে আর অ্যাসেসের দাম অনেক বেড়ে যাওয়াতে আমাদের অনেকের বাজেটে মিলে না বাজেটে মিলে না সেই জন্য আজকে আমাদের আমার ভিডিওটা যে আমরা আসলে কম খরচে বারান্দার গ্রিল কিভাবে আমরা আপনাদেরকে দিতে পারি কিংবা আপনারা যারা আপনাদের নিজস্ব এলাকাতে এসএসের ওয়ার্কশপে গিয়ে আপনারা এই টাইপের গ্রিল বানাতে পারবেন আপনারা অলরেডি স্ক্রিনে স্কিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা গ্রিল ওয়েলডিং করতেছি বা জ্বালাই করতেছি বানাচ্ছি একটা গ্রিল সেম একই ক্যাটাগরি গ্রিলগুলো বানালে কয় টাকা স্কোয়ার ফিট পড়বে কী মাল দিয়ে বানানো হয়েছে এটাই বলবো আপনারা যে দেখছেন আমি যে একটা গ্রিল বানাচ্ছি স্ক্রিনে সে সেই গ্রিলটা হচ্ছে আপনার বারান্দার গ্রিল এটা আপনার হাফ হাফ বক্স মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বক্স হলো পাতাল্লা লম্বা টানা আর খাড়া খারা যে বক্সটি আছে খাড়া সেগুলো হলো যে এক ইঞ্চি বক্স এক ইঞ্চি বক্সটা হলো আপনার ওয়ান পয়েন্ট টু এম এম আর পাতাল্লা যেটা আছে সেটা হলো ওয়ান মিলি অন মিলিয়ে হলো এটা আপনার দেখা যাচ্ছে যেহেতু ডাইরেক্ট টানা লম্বা টানা সেই ক্ষেত্রে এটা হলো কি যে আপনার মজবুত হবে এটা তো কট পিস না মজবুত হবে অন মিলিয়ে দিলেও চলবে তো এটা আপনার আরও মোটা দিতে পারবেন কিন্তু অসুবিধে নেই এটা বাজেটের উপরে কিন্তু এই এই সিস্টেম দিলে আপনার যেটা হবে সেটা হলো যে আপনার খরচটা খুবই কম হবে আপনার পনেরো তিন ইঞ্চি পনেরো চার ইঞ্চির মতো গ্যাপ হবে পনেরো চার ইঞ্চির মতো গ্যাপ হলে এটা আপনার পার স্কোয়ার ফিট খুবই কম হবে আপনার দুইশো তিরিশ টাকা থেকে দুশো টাকা এর ভিতরে পার স্কোয়ার ফিট হবে এই গ্রিলটা তো আপনারা চাইলে এরকম গ্রিল দিতে পারেন সুবিধা হবে আপনার এমএস দিলে আপনার রঙ করার ঝামেলা থাকে আর মরিচে পড়ার টেনশন থাকে তো ওগুলো থেকে মূলত এটা আপনার খুবই সেভ হবে ভালো হবে রং করার এক্সট্রা কোনো ঝামেলা নেই এটা আপনি কম খরচে বানাতে পারবেন তো আপনার যে অ্যাসেস হাফা বক্সটা যেটা দেখতেছিলাম যেটা দিয়ে গ্রিল বানাচ্ছি সেটা হলো আপনার প্রায় স্টিল টেকমাল যেটা ওটা আপনার হলো এক পঁয়তাল্লিশ টাকা ফুট পঁয়তাল্লিশ টাকায় রানিং ফুট হাফ হাফ বক্সটা আর আপনার হলো ওই এক এক বক্স যেটা সেটা হলো আপনার একশো টাকা ফিট কিন্তু এর ভিতরে পার্সেন্ট লেস আছে